দু সালে শেষ হবে ঢাকা টু যশোর রেল সংযোগ প্রকল্প ঢাকা যশোর রেলপথ একশো বাহাত্তর কিলোমিটার দীর্ঘ নির্মাণাধীন একটি বডগ্রেস রেলপথ এটি বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়ের অধীনে নির্মাণ করা হচ্ছে লাইনটি ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ মাদারীপুর শরীয়তপুর ফরিদপুর গোপালগঞ্জ নরাইল জেলা হয়ে যশোর পৌঁছাবে এটি পদ্মা সেতু সংশ্লিষ্ট একটি প্রকল্প পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের মাধ্যমে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় বাংলাদেশের দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলকে আনা হয় প্রথম ধাপে ঢাকার কমলাপুর থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা যশোর পর্যন্ত একশো কিলোমিটার বডগ্রেস রেললাইন নির্মাণ করা হচ্ছে দু সালে পুরো প্রকল্পের কাজ শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয় দু সালের ডিসেম্বর থেকে মাওয়া ফরিদপুরের ভাঙা পর্যন্ত একান্ন কিলোমিটার রেলপথে ট্রেন চলাচলের কথা বলা হয়েছে পদ্মা সেতুর উপর দিয়ে রেললাইন নির্মাণ সহ এই প্রকল্পে উনচল্লিশ হাজার কোটি টাকা ব্যয় হবার কথা ধরা হয়েছে এই প্রকল্পে বাংলাদেশ সরকার অর্থায়ন করছে আঠারো হাজার কোটি টাকা বাকি একুশ হাজার ছত্রিশ কোটি টাকা অর্থায়ন করবে চীন বাংলাদেশ রেলওয়ের পদ্মা রেল সংযোগ প্রকল্প সূত্র জানায় রেলপথটি ঢাকার কমলাপুর থেকে শুরু হয়ে নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ মাদারীপুর শরীয়তপুর ফরিদপুর গোপালগঞ্জ নড়াইলের উপর দিয়ে গিয়ে শেষ হবে এই প্রথম সেকশন কমলাপুর থেকে গ্যান্ডারিয়া পর্যন্ত হবে ডাবল লাইন সেকশন হবে গ্যান্ডারিয়া থেকে মাওয়া ছত্রিশ কিলোমিটার সিঙ্গেল লাইন এটি ব্রড গেজ এই সেকশনে থাকবে চারটি স্টেশন তৃতীয় সেকশনে হবে মাওয়া থেকে ভাঙা জংশন পর্যন্ত বিয়াল্লিশ কিলোমিটার এটিও হবে সিঙ্গেল লাইন ব্রডগেজ এই বিয়াল্লিশ কিলোমিটারের মধ্যে স্টেশন থাকবে পাঁচটি চতুর্থ সেকশনে ভাঙা থেকে রূপ দেওয়া পর্যন্ত রেলপথ হবে ছিয়াশি কিলোমিটার এটিও হবে ব্রডগেজ সিঙ্গেল লাইন এই অংশে স্টেশন হচ্ছে দশটি একশো বাহাত্তর কিলোমিটার রেলপথে মোটি স্টেশন থাকবে বিশটি যার মধ্যে চোদ্দটি নতুন নির্মাণ হবে এগুলো হচ্ছে কেরানীগঞ্জ নিমতলা শ্রীনগর মাওয়া জাজিরা শিবচর ভাঙা নাগরকান্দা মুকসুদপুর মহেশপুর লোহাগড়া নড়াইল পদ্মাবিলা এবং জামা দিয়া বাকি ছয়টি স্টেশন পুনর্বিন্যাস করা হবে এই রেলপথের মধ্যে প্রায় বাইশ কিলোমিটার নির্মাণ হবে ভায়াডাক্ট রেলপথ মাটি থেকে এগারো মিটার উঁচু দিয়ে রেললাইন নির্মাণ হবে এই অংশে স্টেশন থাকবে দুটি নির্মাণ করা হবে তিতাল্লিশ কিলোমিটার লোপ থাকবে একটি মেন লাইন স্থাপন করা হবে লিফ্ট এর বাইরে পদ্মারের লিঙ্ক প্রকল্পের আওতায় নির্মাণ করা হবে বড় ব্রিজ মিটার এবং ছোট চল্লিশটি আন্ডারপাস নির্মাণ হবে দু হাজার ষোলো সালের এক জানুয়ারি থেকে দু হাজার চব্বিশ সালের ত্রিশ জুন পর্যন্ত প্রকল্পের মেয়াদ ধরা হলেও রেলখাতের বৃহতে প্রকল্পের পুরো কাজ শেষ হবে দু সালের ডিসেম্বরে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন জানান দু সালের মধ্যেই প্রকল্পের কাজ শেষ করা হবে তবে দু সালের ডিসেম্বরে যখন পদ্মা সেতু খুলে দেওয়া হবে তখন এই সেতু দিয়ে ট্রেনও চলবে ওই সময়ের মধ্যে মাওয়া থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙা পর্যন্ত রেলপথ নির্মাণের কাজ শেষ হয়ে যাবে এই একান্ন কিলোমিটারে তখন নিয়মিত ট্রেন চলাচল করবে